আসসালামু আলাইকুম, আমার সম্মানিত অভিভাবক এবং আমার ছোট্ট সোনা মনিরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। তোমরা এর আগের ক্লাসে পাখি সম্পর্কে শুনেছো, আজকেও আমি পাখি সম্পর্কে আরেকটি ক্লাস নিব। তবে আজকে পাখি সম্পর্কে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে পাঁচটি পোষা পাখি, মানে আমরা বাসায় যেগুলো পুষে থাকি। অনেক পাখি আছে বাইরে খোলা অবস্থায় থাকে, বন্য পাখি আছে, বড় পাখি আছে, ছোট পাখি আছে, নানা ধরনের পাখি আছে। তার মধ্যে আজকে আমরা যে পোষা পাখি সম্পর্কে আলোচনা করব, বাসায় যেগুলো আমরা পুষে থাকি, বাসায় আমরা খাঁচায় পুষে থাকি, ছাদে কিংবা বারান্দায়, সেগুলো হচ্ছে, আমরা প্রথমে পাখিগুলোর নামগুলো একটু দেখি। হাঁস, মুরগি, ময়না, কবুতর, টিয়া। আমরা বাংলার সাথে সাথে ইংরেজিতেও সেই পাখিগুলোর নামগুলো শিখে ফেলবো, তবে আমরা খাতায় যখন লিখব তখন বাংলা খাতায় বাংলা নামগুলো এবং ইংরেজি খাতায় ইংলিশ নামগুলো লিখে শিখব। তাহলে চলো আমরা চলে যাই যে প্রথম পাখিটা হাঁস, হয় চন্দ্রবিন্দু, আকার দন্ত স, হাঁস, হয় চন্দ্রবিন্দু, আকার হা দন্ত স, হাঁস। হাঁসকে ইংরেজিতে বলা হয় ডাক, ডি ইউ সি কে, ডাক। ডাককে ডাক কিভাবে ডাকে, প্যাক প্যাক করে ডাকে আমরা দেখি গ্রামের বাড়িতে, বেশ অনেকটা জায়গা জুড়ে হাঁস পালা যায়। ঢাকায়ও হাঁস পালে, তবে গ্রামের মতো ওভাবে করে আমরা খোলামেলা হাঁসটা রাখতে পারি না, পালতে পারি না। হাঁসের আমরা মাংস খাই, ডিম খাই। নাম্বার দুই দিয়ে আছে মুরগি, মরসুকার মু, বয়শূন্য র, গরস্বইকার গি, মুরগি। মুরগিকে ইংরেজিতে বলা হয় হেন, এইচ ই এন, হেন। মুরগি যদি না লিখে মোরগ লেখা হয় সেটাও চলবে, মোরগ লেখাও যাবে, তবে ইংরেজিতে সেটা লিখতে হবে কক। আমরা মোরগ ইংরেজি জানি কক। তাহলে মুরগি আমরা কি শিখলাম, মরস্বকার মু, বয়শূন্য র, গরস্বইকার গি, মুরগি, এইচ ই এন, হেন। আমরা একটু লেখার সাথে সাথে একটু ছবিগুলো একটু দেখে নেই। আমরা ফার্স্ট আমরা শিখেছিলাম ডাক, হাঁস। প্রথমে অবশ্যই আমরা বাংলা নামটা শিখবো, তারপর ইংরেজিটা, তাহলে আমাদের মনে থাকবে ভালো মতো। হাঁস এবং মুরগি আমরা এটা লিখেছি। নাম্বার তিন, ময়না, ম অন্তস্থ অ দন্তর নয়কার না, ময়না। ময়নাকে ইংরেজিতেও ময়না বলা হয় এম এ ওয়াই এন এ, ময়না। ময়না পাখি মানুষের মতো করেই কথা বলতে পারে, ময়না পাখিকে কথা শেখানো হলে মানুষের মতো করেই কথা বলে এবং খুব সুন্দর করে ডাকে। আমরা একটু ময়না পাখিটা দেখি। ময়না পাখিটা কালো রঙের, ঠোঁটগুলো কমলা রঙের। তাহলে তোমরা দেখতে পেলে ময়না চার, কবুতর ক, বরসুকার বু, ত, বয়শূন্য র, কবুতর। কবুতরকে পায়রাও বলা হয়, পি আই জি ই ও এন, পিজন। কবুতর ইংরেজি পিজন। কবুতরকে পায়রা বলা হয়। কবুতর হলো শান্তির প্রতীক। অনেক ধরনের কবুতর আছে। কবুতর আমরা বাসার ছাদে পালি কিংবা বারান্দায় পালি, খাঁচার মধ্যে আমরা পেলে থাকি।
পাঁচ টিয়া টরসইকা টি অন্তঃস্থ অ আকার আর টিয়া টিয়াকে ইংরেজিতে বলা হয় প্যারট পি এ আর আর ও টি প্যারট টিয়া পাখিকেও কথা শেখালে ময়নার মতোই কথা বলে, তবে ময়না পাখি কথাই খুব সুন্দর। টিয়া পাখির সবুজ রঙের ঠোঁটটা একটু বাঁকা লাল রঙের। তাহলে আজকে আমরা পাঁচটি পোষা পাখি ফাইভ পেট বার্ডস দিয়ে শিখলাম, হাঁস, মুরগি, ময়না, কবুতর, টিয়া, ডাক, হেন, ময়না, পিজন, প্যারট। প্রথমে আমরা বাংলা নামগুলো ভালো করে পড়ব, তারপর ইংরেজি নামগুলো পড়ব, এবং বাংলা ইংলিশ পাশাপাশি একসাথে আমরা পড়তে পারি, তাহলে মনে থাকবে হাঁস, ডাক, মুরগি, হেন, ময়না, ময়না, কবুতর, পিজন, টিয়া, প্যারট। এই পোষা পাখিগুলো ছাড়া আরও অনেক পোষা পাখি আছে যেগুলো আমরা পুষে থাকি, যদি এগুলো না লিখেও অন্য নামগুলো লেখা হয় তাও হবে, কোনো সমস্যা নেই। তোমরা বাসায় ভালো করে খাতায় সুন্দর করে লিখবে এবং আমাদেরকে সেগুলো আবার দেখাবে। তাহলে আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।